এগুলো জিআই তার, এগুলো বিভিন্ন হয়, 10 mm 8 mm, তা আমি কিছু কালেক্ট করেছি, কিনিনি এগুলো, কেনারও দাম বেশি না, অল্প দামে কিনে এর অনেকগুলো প্লান্ট সাপোর্ট যে অনলাইনে আমরা কিনি সেগুলো বানানো যায় এবং খুব কম দামে পড়ে। তো 1 kg অ্যালুমিনিয়ামও পাওয়া যায় এগুলো, অ্যালুমিনিয়ামের একটু দাম বেশি, তবে অ্যালুমিনিয়াম 1 kg নিলে 250-300 টাকা নিতে পারে, সেটা দিয়ে অন্তত আপনার 6টা প্লান্ট সাপোর্টের এইগুলো হয়ে যাবে। তো আমি এগুলো কালেকশন করে নিয়েছি, এবার এগুলো দিয়েই তৈরি করছি। ঘরে তৈরি করা খুব সোজা, লোহাটা এই এই যেটা লোহাটা দেখতে পাচ্ছেন এটা একটু মোটা, এর থেকে সরু লোহাতে আরও ভালো হয়, ভারীটা কম হয়। তো এটা প্রথমে রাউন্ড করে নিয়ে যে রাউন্ডে আমরা ওপরের যে রাউন্ডটা দেব সেই রাউন্ডটা এখানে করে নিচ্ছি। এখানে এই যে মাটিতে একটা রাউন্ড করার জন্য এইভাবে আস্তে আস্তে করে রাউন্ড করে নিতে হবে। রাউন্ড করে নিয়ে মাপ দিয়ে নেবেন যতটা দরকার, রাউন্ডটা যতটুকু দরকার, তারপরে দুটো মুখ এক জায়গা করে এটাকে ভালো করে তার দিয়ে বেঁধে দিতে হবে। খুব সোজা, যে কেউ বানাতে পারবেন এটা। এবং আমি এই জিআই তারগুলো 150 টাকা কিলো হয়, তো 150 টাকার মধ্যে আমার 4টে তো হয়েই যাবে, 4টে আমি যে মাপ করলাম সেই মাপে 4টে হয়ে যাবে। তো প্রথমে বড় রাউন্ডটা করে নিচ্ছি, এটা উপরের মাথার ওখানে রাউন্ডটা, এই রাউন্ডটা করে নিয়ে তারপরে এর থেকে একটু ছোট 2টো দেন বা 3টে দেন, যেভাবে দেন দিতে পারেন। তো আমি এটা একটা 2টো দিয়েই করছি, এরপরে আরও একটা দিয়েও তৈরি করব। এইভাবে ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে প্রথমটা হয়ে গেল উপরে যেটা দেব, এবার নিচের যেটা দেওয়া হবে এর ছোট একটু রাউন্ড সেটা বানাতে হবে। রাউন্ডগুলো আগে বানিয়ে নিচ্ছি, পরে স্ট্যান্ডগুলো সোজা, ওগুলো তেমন কোনো কঠিন না, ওগুলো বানিয়ে নেওয়া হবে। এটা একটু সরু তার নিয়েছি যেহেতু ভারী হয়ে যাবে, এই যে সরু তার এইটা নিলেই হয়ে যাবে। এটা 10 mm তার আছে, দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে, এর 1 kg নিলে 4-5টা তো হয়েই যাবে। তো এটাকে ওইভাবে একটু ছোট রাউন্ড করে সুন্দর করে তার দিয়ে শক্ত করে এটাকে বেঁধে নিচ্ছি। তাহলে 2টো রাউন্ড করা হয়ে গেল, এটাকে বাঁধাটা একটু দেখে নিন, ভালো করে তার দিয়ে টাইট করে বাঁধতে হবে। আর এটা যখন 2টো রাউন্ড নিচে রেখে দেখে নিতে হবে বড় ছোটটা ঠিক আছে কি না, একটু গ্যাপ দিয়ে বড় ছোটো হলে ভালো হয়, তাহলে নিচের থেকে সরু হয়ে মাথাটা একটু চওড়ার মতো গোল হবে। এবার গোল 2টো হয়ে গেল, এবার হচ্ছে লম্বা যে স্ট্যান্ডগুলো দেব সেই স্ট্যান্ডের মাথাটাকে বাঁকিয়ে দিতে হবে, যাতে উপরের যে রাউন্ডটা দেব সেটা এটার সঙ্গে আটকে দিতে হবে। এই যে এইভাবে এটার সঙ্গে আটকে দিতে হবে, এই আটকে দেওয়ার ফলে এটাকে বাঁধবো না, এটা আটকে দেওয়ার ফলে আমি এদিক ওদিক সরাতে পারবো এটাকে। আর প্রথম যে রাউন্ডটা দেব সেটাকে বেঁধে দেবো, সেটা ফিক্সড থাকবে, কিন্তু ওপরের রাউন্ডটা ওটা আমি ইচ্ছা মতো এদিক ওদিক সরিয়ে দিতে পারবো। এই যে প্রথমে রাউন্ডটাও দিয়ে দেখলাম, হ্যাঁ এবার এটাকে তার দিয়ে বেঁধে দেবো, 3টেই বেঁধে দেওয়া থাকবে যাতে এটা না সরে। প্লান্ট স্ট্যান্ড রেডি আমার, এটা উপরেরটা বলেছি, এটাকে যে কোনো দিকে আমরা মুভমেন্ট করতে পারবো। তো এই যে অপরাজিতা গাছ, এই টবে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে যেভাবে ইচ্ছা সেট করে নিতে পারবো, এদিকে সরাতে হলে সরাতে পারবো, কাছাকাছি আগাতে হলে আগাতে পারবো। খুব কম খরচে এটা আমি বাড়িতেই বানালাম, দেখলেন আপনারা। এই সরু তারটা হলে বেশি ভালো হয়, এত মোটা তারের কোনো দরকার হয় না, কারণ এটাও খুব শক্ত তার। তাহলে কেমন লাগলো ভিডিও, ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।